সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করে নিই, সেটা হলো যে DSLR আইফোনই, সো দুটোর মধ্যে কোনোটাকে কম্পেয়ার করা যায় না। সো ভিডিও আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমি নিজেই একটু টেস্ট করতে চাচ্ছিলাম যে দুটোর মধ্যে কোনটা বেস্ট। সো আর কথা না বাড়ায় চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমি আপনাদেরকে একটা জিনিস প্রথমত শেয়ার করি। আপনারা যেই ছবি দুটো দেখতে পারতেছেন, একটা হলো DSLR, একটা হলো আইফোনের, সো দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সো এইভাবে কম্পেয়ার করা যাচ্ছে না বা এইভাবে টেস্ট করতে পারতেছি না আমি, কারণ দুটোটাতে সেমই দেখা যাচ্ছে। সো যদি টেস্ট করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, কোনো বড় সাবজেক্টের ছবি তুলতে হবে, যেমন আমাদের মানুষের কোনো ছবি তুলতে হবে এবং একটু দূর থেকে ছবি তুলতে হবে, তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসে বা ছবির কোয়ালিটিটা কেমন আসে। সো চলুন আগে আমরা কিছু দূর থেকে ছবি তুলি এবং টেস্ট করে দেখি যে কেমন ছবি আসে। সো এই ছবিটা হলো আইফোনের। এই ছবিটা হলো DSLR দিয়ে। সো দূরের ছবিগুলা একটু কোয়ালিটিটা একটু আইফোনেরটা একটু ভালো মনে হইতেছে, কারণ আইফোনেরটা ফোন হিসাবে একটু ভালো, প্লাস DSLR তো ভালো হওয়ারই কথা। সো ওই কারণে আমি DSLRকে ভালো বললাম না, ওই হিসাবে আইফোনটাকে একটু ভালো বললাম, কারণ আইফোন হিসাবে ছবিটা একটু ভালোই হয়েছে দিয়ে ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে আর কি। সো চলুন আমরা এখন একটু ভিডিও কোয়ালিটি টেস্ট করে নিই, দেখি ভিডিও কোয়ালিটি কেমন আসে। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন এই হলো ক্যামেরার ভিডিও প্লাস এটা হলো আইফোনের ভিডিও। সো দুটোর কোয়ালিটি আপনারা মোটামুটি ধারণা করতে পারতেছেন। সো ওদিক দেখান, এই হইলো গিয়া ফ্রন্ট ভিউ। আইফোন দিয়ে আপনার ধরেন সাইডের আশেপাশে ভিডিওগুলো একটু ভালো হইবে, তবে সামনে লুক ভিডিওগুলো তেমন একটা সব কিছু ঠিক মতো দেখা যায় মনে হয় না। তবে আপনারা মোটামুটি দুটার মধ্যে ডিফারেন্স দেখতে পারতেছেন। গাইস, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন। আর হচ্ছে নতুন কোনো ভিডিওতে।